নমস্কার, পাঁচফোড়নে আপনাদের স্বাগত। আজকে আমি লাউ চিংড়ি রেসিপি শেয়ার করব। এর জন্য আমি নিয়েছি লাউ, এরকম ডুমু ডুমু করে কেটে নিয়েছি। নিয়েছি কাঁচা লঙ্কা আর চিংড়ি মাছ, হলুদ দিয়ে নুন দিয়ে মেখে রেখেছি। এবার আমি এটাকে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, মাছগুলো ছেড়ে দিচ্ছি। আস্তে আস্তে সব মাছগুলো এইভাবে দিয়ে দেবো, হালকা করে ভাজবো, খুব বেশি ভাজবো না। এরকম নাড়াচাড়া করে এই পিঠেগুলো যাতে ভালো করে ভাজা হয়, এইভাবে নাড়াচাড়া করতে হবে। ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নিচ্ছি। তেলের মধ্যে লঙ্কা দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা চেরা, আর সর্ষে, সর্ষেটা দিয়ে এবার হাতার পেছন দিয়ে ভালো করে ডলে নেব, যাতে গন্ধটা আরো সুন্দর আসে আর ফ্লেভারটাও ভালো হয়। আর খাওয়ার সময় এরকম করে ভাজলে দাঁতেও বাধে না, মশলা দাঁতে বাঁধলে খুব বাজে লাগে খেতে। ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে লাউগুলো দিয়ে দেবো আর কাঁচা লঙ্কা। ভালো করে মিশিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো নুন স্বাদ মতো, আর হলুদ, আর জল অল্প একটু দিয়ে ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট মতো। 5 মিনিট হয়ে গেছে, আবার একটু নাড়াচাড়া করে নেব। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি, এবার ভালো করে নাড়াচাড়া করে দেবো। ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার আরো 10 মিনিট ঢাকা দিয়ে রান্না করব। 10 মিনিট হয়ে গেছে, লাউগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটুখানি চিনি দিয়ে দেবো, চিংড়ি মাছে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে আর লাউতেও, তো চিনি দিয়ে দিলাম। আর দেব ধনে পাতা কুচি। আবার একটু নাড়াচাড়া করে নেব। রেডি হয়ে গেছে লাউ চিংড়ি, ভাতের সাথে এরকম রান্না করে পরিবেশন করুন। ধন্যবাদ।